আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ওই যে কালকে দেখিয়েছিলাম কাবাবগুলি, এখন গুছিয়ে রাখতেছি, খুব ভালো করে বরফ হয়েছে। তো আমি এখন সবগুলি প্যাকেটে ফ্রোজেন করে রেখে দিব, আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি সবগুলি কাবাবগুলি ফ্রোজেন করে নিব আর আপনাদেরকেও দেখিয়ে দিব। আমি কিন্তু খুব ভালো করে বরফ করে নিয়েছি। আর আজকের ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, কারণ রান্নাই তো অনেক বড় হয়ে যাবে, এ কারণে একটু ফাস্ট করে দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমি ফ্রিজে রেখে দিলাম, আর আজকে একটু হুট করে বেরোলাম শপিংয়ে, কারণ আমার বড় মেয়ের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পুরো হাঁপিয়ে উঠেছিলাম। তো আজকে হুট করেই বেরোলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে। তো ওনরা শপিং মানে ওনরা মার্কেটে আসা যাওয়া মানে ওনরা খাওয়া দাওয়া করবে, এইটা ওনাদের লাগবেই। তো ওখানে একটু খাওয়া দাওয়া করেছি আর বাসায় আসলাম। যেহেতু আজকে আমরা সেহেরি খাব, তো সেহেরির রান্নাটা করব, এগুলি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিব, পরিমাণ মতোই দিয়ে দিব, দুই চামচ করেই দিয়ে দিব। এখানে গোস্ত আছে 1 কেজি, কলিজা আর গোস্ত মিলে 1 কেজি। তো আমি কলিজাগুলি আলাদা একটু ভুনা করব, কারণ আমার দেবরে গরুর গোস্ত খায় না, এই কারণে ওর জন্য আলাদা ওটা একটু ভুনা করব। তো ওটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর ডাল রান্না করব, এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, আর এলাচি দারচিনি এগুলি দিয়ে দিব, লবণটা একটু পরে দিব। তেল দিয়েছি 1/2 কাপ, পেঁয়াজও 1 কাপের মতোই দিয়েছি, আর এটা একটু আলু দিয়ে ঝোল রান্না করব। এখানে আলু কেটে নিয়েছি 4-5টা। তো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এখন এই যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে দিব, আজকে একটু গোস্তটা ঝোল রাখবো আলু দিয়ে, এটা সেহেরির জন্য। তো কলিজাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি করে ধুয়ে নিয়েছি, এভাবে টুকরা করে নিয়েছি। তো এখন এখানে 1/2 কাপ তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ, এলাচি দারচিনি দিয়ে দিব, পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখানে পরিমাণ মতো একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। এখানে মশলাগুলি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে আছে হলুদের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, লবণ 7 মতো, ধনিয়ার গুঁড়ি 1/2 চামচ, গরম মশলা 1 চামচ। এখানে জিরা দিয়ে দিব 2 চামচের মতোই, জিরা বাটাটা। আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব 1/2 চামচ, আদা বাটা দিয়ে দিব 1/2 চামচ। এখন খুব ভালো করে কষিয়ে নিব, আর এখন আপনাদের সাথে একটু কথা বলে নেই। সুরাইয়া হচ্ছে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে, তো ও চাচ্ছে না রোজা থেকে মার্কেটে যাওয়ার জন্য।
তাই ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পুরো হাঁপিয়ে উঠেছিলাম। তো আজকে আমরা মার্কেটে গিয়েছিলাম, ওদেরকে কেনাকাটা করে দিয়েছি। তো এটাই ছিল কথা, ও বল বারবারই বলতেছে আম্মু আমি রোজা রেখে যেতে পারবো না, তাহলে আমি কাপড় চুপড়ি কিনবো না। তো ছোট মানুষ, এই কারণে আরও লকডাউন, ওদের ভিতরে ভয় কাজ করতেছে, মনে করতেছে হয়তো জামা নাও কিনতে পারে, কারণ গত বছর কিনে দেই নাই, তো এই ভয়টাই কাজ করতেছে, গত বছর ওদেরকে কিনে দেই নাই, লকডাউন ছিল, করোনা ছিল, তাই ভয়ে আর যায় নাই। কিন্তু এই বছর আমার বড় মেয়ে মনে করতেছে এইবারও ওদেরকে দিব না, কাপড় চুপড় দিব না, লকডাউন পড়ে যাবে। তো আর কি, আজকে গেলাম, ভালো লাগলো যে অনেক দিন পরে বেরোইছি, আমি কিন্তু খুব কমই বের হই। তো অনেক আগে একবার গিয়েছিলাম, আজকে গেলাম, ফাঁকে দিয়ে আরও দুই একবার যাওয়া পড়বে, আর গেলে তো আপনাদের সাথে শেয়ার করব যদি মার্কেট খোলা থাকে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিব, কষিয়ে এখানে একটু পানি দিয়ে নিব, আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। রান্নার কথা আর কাছে কি বলবো, আজকে নিজের কথাই বললাম, অনেক মেয়ের কথা বললাম, ও এত ভয় পাচ্ছে, ও মনে করছে এইবার ওর কাপড় চুপড় কিচ্ছু কিনে দেওয়া হবে না, সব সময় একই প্রশ্ন। যাই হোক, জিনিসপত্র কিনে ওরা খুশি মানে আমরা খুশি। তো আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম, এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব, খুব বেশি দিব না, আমি দেড় কাপ পানি দিব, মানে দেড় মগ পানি দিব। একদমই কম পানি দিয়েছি, আজকে আর বেড়ে দেখাইতে পারবো না, কারণ এটা সেহেরির খাবার। তো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব, তো ওইটা ওই চুলাই হোক মাংসটা, আর এখানে আমি কলিজাটা একটু দেখিয়ে দেই, কলিজাটা খুব ভালো করে কষিয়ে নিব। কলিজাটা আমি কিন্তু ভুনা করব, এখানে খুবই অল্প পানি দিয়ে দিব, এই কাপে এই মগের আধা কাপ পানি দিয়ে দিব, যাতে করে মশলার কোনো কাঁচা কোনো গন্ধ না আসে। এ কারণে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, তারপরও আমি এখানে একটু পানি দিয়ে নিলাম, যত কলিজা, যাতে করে খুব ভালো করে ই হয়ে যায়। আর এই যে এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন চুলাটা বন্ধ করে দিব, কলিজাটা খুব ভালো করে কিন্তু হয়ে গেছে, আমরা সেহরিতে যখন খাবো তখন এটা কিন্তু আবারও গরম করব, তাহলে আরও শুকাই যাবে। তো এখন এই কারণে নামিয়ে ফেললাম, আর এখানে বসিয়ে দিব ডাল, ডাল টমেটো দিয়ে বসিয়ে দিব, তো আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব লবণ, আর এখানে একটু দেখিয়ে দেই, গোস্তটা খুবই গরম, দেখে নিচ্ছে আলুটা কি ভালো করে সিদ্ধ হলো কি না। আলুটাও সিদ্ধ হয়েছে, গরমে আরও খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব, চুলার জালটা বন্ধ করে দিব। আর এখানে কলিজাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিব, এই যে কলিজাটা, তো
আমাদের সেহেরির খাবার হচ্ছে গরুর গোস্ত, মুসুরির ডাল, কলিজা ভুনা। তো আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।